যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। হায় বাবা, কখনো হয় না। কালী ভজো, কৃষ্ণ ভজো, হরিচাঁদ ভজো, যাকেই তুমি ডাকো না কেন, বাবা মার মনে অন্তরে যদি ব্যথা লাগে কোনো সন্তান সুখে থাকে না। তাই কি বলছে, যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। ঠাকুর অনুকূল চন্দ্রের সতনামে দীক্ষা নিয়েছি, বাবা মাকে ভালোবাসলাম না, সকালে ইষ্টভৃতি করলাম, তাদের মুখে অন্ন না দিয়ে ঠাকুরকে রসগোল্লা দিলাম। ঠাকুর, আমার পরম পিতা বলেছে, পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই সন্তানই হয় সাম্য প্রাণ। বাবা মাকে ভালোবাসলে কোনো দেবতার কাছে যেতে হয় না। তাই গানে গানে কি বলছে, বাবা মা যে সবার সেরা এ জগৎ সঙ্গে সারে, তাদের সেবা করলে পাবে সকলে দেবতারে, যেতে হবে না গো তোমায়, যেতে হবে না গো তোমায় পূর্ণ করতে তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বুকে জড়িয়ে ধরে কত কষ্টে মানুষ করে, সেই বাবা মার দু চোখে জল কবু যেন না ঝরে, এই শীতের মধ্যে পেছনে এক মায়ের কোলে দেখলাম সন্তান আছে, নিজের এক ধারে চাদর খুলে যাচ্ছে, তবুও মা সন্তান নিজের চাদরটা দিয়ে সন্তানটাকে ঢেকে রেখেছে। সকল পিতামাতা শত কষ্টের মধ্যে থাকলেও সন্তানকে বুকে জড়িয়ে ধরে তাকে ভালো রাখার চেষ্টা করে। তাই মহাজন তার গানের ভাষায় বলছে, আমায় বুকে জড়িয়ে ধরে কত কষ্টে মানুষ করে, সে বাবা আমার দু চোখে জল কবু যেন না ঝরে, এই পৃথিবীর মাঝে সেবা করলে
বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। তুমি যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান।